মূলধন নিয়ে যাদের চিন্তার শেষ নেই। অ্যাকচুয়ালি বিজনেস করতে গেলে মূলধন দরকার এবং মূলধন একটা সমস্যা, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু আমরা যদি চিন্তা করি যে বিয়ের টাকা যেভাবে জোগাড় হয়, বা কোনো একটা মানুষ বিপদে পড়লে, বড় ধরনের বিপদে পড়লে টাকার যেভাবে জোগাড় হয়, বা কেউ একজন অসুস্থ হলে বড় ধরনের যেভাবে টাকা জোগাড় হয়ে সেই সমস্যাটা সমাধান করা হয়, সে একই রকম দৃঢ়তা, পরিকল্পনা এবং লেগে থাকলে বিজনেস করার মূলধনের টাকাও জোগাড় হয়ে যায়। দরকার লেগে থাকা, শুরু করা এবং সাহস করা। একটা জিনিস মনে রাখবেন, আপনার আইডিয়া আপনাকে মূলধন দিবে, আপনার সততা এবং আপনার কমিটমেন্ট আপনার সবচেয়ে বড় মূলধন। লোকজন আপনাকে টাকা দিবে যার টাকা আছে কিন্তু আইডিয়া নাই, আপনার সততা আছে, আপনাকে টাকা দিবে। এখন আপনি যদি চিন্তা করেন যে আপনি মূলধনের কারণে বিজনেস শুরু করতে পারছেন না, বা অনেক টাকা দরকার বিজনেস করার জন্য, তাহলে কোনো দিনই শুরু করা হবে না। খুব ছোট করে শুরু করুন এবং লেগে থাকুন, একদিন অনেক বড় হবেন। ধন্যবাদ।